প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন যে শিরক কি কত প্রকার কিভাবে হয় সেগুলো আমাদেরকে জানতে হবে কারণ না জানলে আমরা সেগুলো থেকে বাঁচতে পারবো না শিরককে আমরা সহজে এক কথায় যদি বুঝি তাহলে বলতে পারি আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার সাব্যস্ত করা আল্লাহ অংশীদারিত্ব কোন কিছুর ক্ষেত্রে কাউকে সাব্যস্ত করা সেটা কোনো মানুষ হতে পারে কোনো সৃষ্টি হতে পারে কোনো প্রাণী হতে পারে কোনো পাথর হতে পারে কোনো গাছ হতে পারে যেই কোনো কিছুকে এমনকি নবী রাসূলরা হতে পারে ফেরেশতারা হতে পারে কোনো ব্যক্তি বা বস্তুকে সৃষ্টি জগতের কোনো কিছুকে আল্লাহর সঙ্গে পার্টনার হিসেবে সাব্যস্ত করা আল্লাহর সঙ্গে তুলনা করা আল্লাহ সমকক্ষ মনে করা আল্লাহর কোনো কিছুতে ভাগ দেওয়া এটা হলো শিরক শিরকের বিপরীতটা হলো কি তাওহীদ শিরকের উল্টাটা কি তাওহীদ তাওহীদ হলো একত্ববাদ আল্লাহ রাব্বুল আলামিনের তার সকল গুণ সকল বৈশিষ্ট্য সকল তার কর্মকাণ্ড এই সবগুলোতে তিনি একক অদ্বিতীয় তিনি কারো মুখাপেক্ষী না তার কোনো সহকারী প্রয়োজন নাই তার কোনো হেল্পারের দরকার হয় না এবং কোনো কিছুতে তার কোনো শেয়ার হোল্ডার নেই তার কোনো পার্টনার নেই তার কোনো শরীক নেই তার কোনো অংশীদার নেই এই বিষয়টি মনে প্রাণে ধারণ করার নাম হলো তাওহীদ এই তাওহীদ বিষয়ে কোরআনে যত আলোচনা হয়েছে নির্দেশ সূচক যত বক্তব্য কোরআনে রয়েছে যে বিষয়কে যুক্তির নিরিখে বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বেশি বার পুরো কোরআন জুড়ে বোঝাবার চেষ্টা করেছেন সেটি হলো তাওহীদ আপনি কোরআনের পাতায় পাতায় দেখতে পাবেন যখন কোরআন আমাদের তাওহীদের যথার্থতা তাওহীদের যৌক্তিকতা তাওহীদের প্রয়োজনীয়তা এটা সাব্যস্ত করেছে অর্থাৎ একদিকে শিরকের ভয়াবহতা নিয়ে কোরআনে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে আবার অপর দিকে সবচেয়ে বেশি কোরআন কারিমে পজিটিভ আলোচনা রয়েছে তাওহীদ প্রসঙ্গে এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানব ইতিহাসের শুরু থেকে মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলদের কমন দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে মানব জাতি তোমরা তাওহীদের স্বীকৃতি দাও তাওহীদকে মনে প্রাণে ধারণ করো তাওহীদের প্রতি ঈমান আনয়ন করো তুফলিহু তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে তাওহীদের এই গুরুত্ব তাওহীদের এই মাহাত্ম্য দুর্ভাগ্যজনকভাবে আজ আমরা মুসলমানরা ভুলে বসেছি এর জন্য দায় আপনাদের সাধারণ মানুষের বা যারা আলেম নন আপনাদের যতখানি তার চাইতে অনেক বেশি দায় আমার বা আমাদের আমরা আপনাদেরকে তাওহীদের যথার্থতা তাওহীদের যৌক্তিকতা তাওহীদের প্রয়োজনীয়তা আপনাদেরকে সঠিকভাবে আমরা তুলে ধরি আমরা ইসলামের শাখা প্রশাখাগত বিষয়গুলোর ব্যাপারে যতটা সিরিয়াস ইবাদত বন্দেগী নিয়ে যতটা সিরিয়াস আমরা ইসলামের অনেক তাওহীদের তুলনায় কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যতটা সিরিয়াস তাওহীদের বিষয়ে আমরা অনেকে ততটা সিরিয়াস না তাওহীদ হলো আমাদের আইডেন্টিটি মুসলমানের আইডেন্টিটি কি তাওহীদ যদি না থাকে আপনার নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে সবই আছে ভালো আচরণ আছে কিন্তু শুধু তাওহীদ নেই তাহলে এটার দুই পয়সার কোনো মূল্য নেই ব্যাপারটা হলো ডিজিটের মতো শূন্য যতই দেন কিন্তু শুরুতে এক দুই তিন কিছু একটা থাকতে হবে সেটা যদি থাকে তাহলে শূন্য যাই দিবেন তা ভ্যালু বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে আর যদি শুরুতে সংখ্যা নাই থাকে তাহলে শূন্য হাজার হাজার দিলেও তার কোনো ভ্যালু নেই তো আমাদের সমস্ত আমল সমস্ত ইবাদত সমস্ত ভালো কাজ এ সবগুলোর মূল্য আমাদের আমল নামে যোগ হবে যদি আমাদের শুরুতে ইমানটা থাকে তাওহীদটা থাকে একত্ববাদের প্রতি বিশ্বাসটা যদি ঠিক থাকে অন্য যত ধর্মের মানুষ আছে পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে পৃথিবীতে সকল ধর্মের মানুষের সাথে মুসলমানদের মৌলিক এবং প্রধান পার্থক্য হয় তাওহীদ দিয়ে আপনি যদি খ্রিস্টানদের কথা বলেন তারা মূলে যারা ছিল খ্রিস্টান তারা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকলেও আজ পৃথিবীতে যারা আছেন খ্রিস্টান হিসেবে
খ্রিস্টানদের যতগুলো গ্রুপ আছে তাদের যতগুলো বলয় আছে তাদের সবগুলো বলয় কম বেশি সবাই কোনো না কোনো ভাবে তারা শিরকে লিপ্ত হয়ে গেছে তারা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ শরীক সাব্যস্ত করেছে ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে আল্লাহ শরীক সাব্যস্ত করেছে আর আল্লাহকে বানিয়েছে সালিসু সালাসা তিন উপাস্যের তৃতীয় ইন্নাল্লাহ সালিসু সালাসা এটা বানিয়েছে কারা খ্রিস্টানরা তাহলে তারা শিরকে লিপ্ত হয়েছে ইহুদিরা তারা বলেছে আল্লাহ কোরআনে তাদের কথা বলেছেন যে উযাইরুল ইবনুল্লাহ তারা বলেছে উযাইর আলাইহিস সালাম তিনি আল্লাহর সন্তান ছিলেন নাউজুবিল্লাহ তাহলে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পার্টনার বানিয়ে আল্লাহর শরীক সাব্যস্ত করে তারাও শিরকে লিপ্ত হয়েছে আর আমাদের অন্যান্য দেশ সমস্ত ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা আমাদের আশেপাশে আছেন তাদের পুরো ধর্মটাই তো দাঁড়িয়ে আছে কিসের উপরে শিরকের উপরে আল্লাহর সাথে কখনো প্রতিমাকে কখনো ব্যক্তিকে কখনো বিশেষ কোনো আপনার দেবতাকে কোনো বিশেষ কোনো মহান ব্যক্তিত্বকে মহান চরিত্রকে আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করে তাকে আরাধনা তাকে পূজা করা তার উপাসনা করা এটা তারা করেছে পৃথিবীতে একমাত্র মুসলমান জাতি তারা তাওহীদের কথা বলে মুসলমানদের ক্ষুদ্র কোনো অংশ ছোট কোনো অংশ জেনে হোক না জেনে হোক বোঝে হোক না বোঝে হোক শিরকে লিপ্ত হয়েছে কিন্তু শিরকে পৃথিবীতে কোনো মুসলমান হালাল মনে করে না বৈধ মনে করে না অর্থাৎ তাওহীদের এই বিষয়টি আমাদের কোনো সমস্ত ধর্মের মানুষ থেকে আলাদা করে দেয় এই জন্য একজন মুসলমান তিনি শিরক থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন শিরক থেকে বেঁচে থাকলেই অটোমেটিক তার তাওহীদ সুরক্ষিত হবে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিসসালামের ঘটনা বলতে গিয়ে বলেছেন তিনি তার আদরের পুত্র সন্তানকে নসিহত করতে গিয়ে উপদেশ দিতে গিয়ে বলেছেন ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ হে আমার আদরের সন্তান তুমি আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়ো না কেন ইন্না শিরকা লা যুলমুন আযীম কারণ শিরক এটা মহা অপরাধ আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হবে না অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা মানুষ একটি অপরাধ করে মারা গেলে তওবা ছাড়া মারা গেলে ওই অপরাধ মাথায় কাঁধে নিয়ে মারা গেলে প্রায়শ্চিত্ত তওবা করে ফিরে না এসে মারা গেলে সে অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এটা আল্লাহ তাআলার ওয়াদা যে এটা মাফ হবে না একটা অপরাধ পৃথিবীতে আর কোনো অপরাধ নেই যে মাফ হবে না একটা অপরাধ শুধু ক্ষমার অযোগ্য সেটা কোনটা শিরক তবে হ্যাঁ শিরক যদি কেউ করার পরে আল্লাহর কাছে জীবদ্দশায় মাফ চেয়ে নেয় এটা মাফ হয়ে যাবে কিন্তু যদি শিরকের অপরাধ করে কেউ ক্ষমা চাওয়া ছাড়া দুনিয়া থেকে চলে যায় ওই অপরাধের দায় নিয়ে চলে যায় তাহলে তার ক্ষমা কিয়ামতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ আল্লাহর সঙ্গে শিরক করা হলে আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার সাব্যস্ত করা হলে আল্লাহ সেটা মাফ করবেন না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরক ছাড়া যত অপরাধ আছে আল্লাহ চাইলে কাউকে মাফ করতে পারে আল্লাহর কাছে মাফ চাওয়া মাফ করার অপশন আল্লাহ রেখেছেন যে একজন মানুষ অন্যায় করেছে নামাজ পড়েনি মারা গেছে ওই অবস্থা আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন বাট শিরকের অপরাধটা আল্লাহ নিজের মধ্যে নিজে আবশ্যক করে নিয়েছেন যে তিনি মাফ করবেন না ক্ষমা অযোগ্য আপনি কোরআনে কারীমে এভাবে যদি দেখেন মা বাবাকে আল্লাহ তাআলা এত বেশি অধিকার দিয়েছেন যে মা বাবা যা বলবে সন্তান তা শুনতে হবে তবে কোনো অন্যায় নির্দেশ করলে অযৌক্তিক নির্দেশ করলে শরিয়া বিরোধী কোনো নির্দেশ করলে সেই কথা শোনা যাবে না এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিআহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা তোমার মা বাবা তোমাকে যদি জন্মদাতা বাবা গর্ভধারণকারিণী মা হওয়া সত্ত্বেও যদি বলে আল্লাহর সঙ্গে শিরক কর বাবা তাহলে ফালা তুতিআহুমা তাদের এই কথা মানা যাবে হোক সেটা জন্মদাতা বাবা হোক গর্ভধারণকারিণী মা তারাও যদি বলে যে আল্লাহর সঙ্গে শিরিক করো খবরদার সেটা করা যাবে না তবে
মা বাবা হিসাবে তারা অন্যায় নির্দেশ করলেও তাদের প্রতি ঠিকই সদাচরণ আমাদের বজায় রাখতে হবে ইসলাম সেই নির্দেশ আমাদেরকে করে তাদের কথা মানবো না কিন্তু বেয়াদবিও করা যাবে না আপনি এভাবে কোরআনে যদি দেখেন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন হে আল্লাহর রাসূল হে রাসূল আপনার আগে যত নবী রাসূল এসেছেন আপনি সহ পূর্বের সমস্ত নবী রাসূলদের প্রতি আল্লাহ তাআলা একটা কমন নির্দেশ ছিল একটি কমন ফরমান ছিল যেটা সকলের জন্য আল্লাহ তাআলা প্রযোজ্য রেখেছেন এখানে কোনো হেরফের রাখে নাই শরিয়ার ক্ষেত্রে পার্থক্য রেখেছেন কিন্তু এই নির্দেশটা কমন দিয়েছেন যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক আপনি নবী হয়েও যদি শিরকে লিপ্ত হন আর নবী তো শিরকে লিপ্ত হবেন না জাস্ট বোঝার জন্য বলা যে কেউ যদি শিরকে লিপ্ত হয় লায়াহবাতান্না আমালুক তাহলে আপনার আমল অবশ্যই অবশ্যই লাম তাকিদ নুন তাকিদ সাকিলা আরবি গ্রামার অনুযায়ী একটি কথাকে গুরুত্ব আরোপ করে যতভাবে বলা যায় তার সবগুলোকে আল্লাহ তাআলা এখানে অ্যাপ্লাই করেছেন প্রয়োগ করেছেন করে বলেছেন অবশ্যই 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 আপনি শিরকে লিপ্ত হলে আপনি যত ভালো কাজ করেন সবগুলোর উপরে ক্রস সব ক্যান্সেল হয়ে যাবে কোনো কিছু আপনার আখিরাতে আপনার থাকবে না ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি আপনি শিরকে লিপ্ত হন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হবে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন কে শিরকে লিপ্ত হবে তার জন্য জান্নাত হারাম সে যত ভালো কাজ করুক নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয় দান করতে করতে সব টাকা শেষ করে ফেলে দেয় হজমরা করতে করতে জীবন শেষ করে ফেলুক কিচ্ছু আসা যায় না শিরকে লিপ্ত হয়েছে সব বাদ আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ তার সমস্ত আমলের পাহাড় থাকা সত্ত্বেও জান্নাত তার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিবেন এবং ওয়ামালিজ জালিমিন মিন আনসার তার ঠিকানা হবে জাহান্নাম আর এই শিরকে লিপ্ত হওয়া জালিমদের কোনো সহযোগী কিয়ামতের দিন থাকবে না বাহিরামাত আর কতগুলো আয়াত লাগবে আমার মনে হয় এখানে আমরা থামতে পারি এই সমস্ত আয়াতের দিকে যদি আপনি তাকান একজন ইমানদারের সঙ্গে আপনার জীবনের সবচেয়ে সতর্কতার জায়গা সবচাইতে বেশি আপনার যে জায়গার প্রতি সতর্ক দৃষ্টি থাকা দরকার সেটা হলো যে আপনার দ্বারা আমার দ্বারা কোনোভাবে শির্ক হচ্ছে কিনা শির্ক থেকে বেঁচে থাকার জন্য আমাদের সবচেয়ে বেশি চেষ্টা থাকা দরকার দুর্ভাগ্যজনক বিষয় হলো আমাদের অজান্তে আমাদের অগোচরে অনেকভাবে শির্ক হয়ে যায় আমরা সেগুলো টের পাই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান দুটি বিষয় অবশ্যম্ভাবী কোনোভাবে তার ব্যত্যয় হবে না সেগুলো কি তিনি বলেছেন মান মাতা লা ইউশরিকু বিল্লাহি দাখালাল জান্নাহ একটি বিষয় অবধারিত চূড়ান্ত হেরফের হবে না সেটি হলো যদি কেউ আল্লাহর সঙ্গে শির্ক থেকে নিজেকে মুক্ত রেখে মারা যায় সে জান্নাতে যাবে এটা অবধারিত আর এর বিপরীতে মান মাতা ইউশরিকু বিল্লাহি দাখালাল নার যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে মারা যাবে তওবা ছাড়া সে জাহান্নামে যাবে এটাও চূড়ান্ত এর হেরফের হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকের ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভেরামাত আমরা সাধারণত সচরাচর মনে করি যে কোনো প্রতিমার সামনে যদি সিজদা করে তাহলে শিরক হয় এটা আমরা বেশিরভাগ মানুষ বুঝি শিরকের যে আরো বহু ধরন আছে বহু প্রকৃতি আছে বহু পদ্ধতি আছে সেটা আমরা অনেকেই জানি না কিছু কমন শিরকের আলোচনা আমাদের সমাজে হয় যেমন একটা শিরকের কথা বললাম যে আপনার এই সিজদা শুধু আল্লাহর জন্য হবে আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা আমি আল্লাহ তাআলাকে বলছি হে আল্লাহ শুধু আপনারই আমি দাসত্ব করি আর কারোর না এবং সাহায্য শুধু আপনার কাছেই চাই আর কারোর কাছে এখন আপনি বলবেন আমার কাছে কলম নাই আমি যদি ওনাকে বলি ভাই কলমটা দেন একটু তাহলে সাহায্য চাইলে শিরক হবে কি বলেন এই যে আয়াতের মধ্যে বললাম আমরা ইয়া কানাস্তে হাই আল্লাহ সাহায্য শুধু আপনার কাছেই চাই এখন যে ওনার কাছে কলম নিয়ে সাহায্য চাইলাম শিরক হয়ে গেল কি কেন হবে না সাহায্য তো চাইলাম এখানে আয়াতের ভিতরে যে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে যে শুধু আল্লাহর কাছেই চাওয়া হবে কারোর কাছে না সেটা হলো অলৌকিক সহযোগিতা সেটা কোন সহযোগিতা
অলৌকিক লৌকিক সহযোগিতা না, লৌকিক সহযোগিতা ভাই আমাকে একটু ধরেন, 10 টাকা দেন, কলমটা দেন, কাগজটা দেন, এটা হলো লৌকিক সহযোগিতা। দৃশ্যত তার হাতে এটা আছে, সে দিতে পারে। অলৌকিক সহযোগিতা কি? আমি এখানে বসে যদি 500 মাইল দূরে থাকা একজন মানুষকে বলি যে, অথবা কবরে চলে গেছেন এরকম মানুষকে যদি আমি বলি যে আপনি ওখান থেকে আমাকে উদ্ধার করেন, বাহ্যিক দৃষ্টিতে আমি বিপদে পড়তেছি আর সে আমাকে ধরে উদ্ধার করবে, এরকম কোনো ইস্যু না, অর্থাৎ লৌকিক কোনো ইস্যু না, ইস্যুটা অলৌকিক অদৃশ্যের, তাহলে সেই বিষয়ে সহযোগিতা শুধুমাত্র কার কাছে চাওয়া যাবে? আল্লাহর কাছে। আর কার কাছে চাওয়া যাবে? আমরা আমাদের জীবনে দেখি এই যে দাসত্ব, এই দাসত্ব আমরা বিভিন্নভাবে করি। শুধু প্রতিমার সামনে মাথা সেজদা দিয়ে মাথা নুইয়ে মানুষ দাসত্ব করে তা নয়, শুধুমাত্র মাজারে গিয়ে মৃত ব্যক্তির কাছে আমার আল্লাহ নিজে কোনো ওলি বুজুর্গ তার কাছে গিয়ে আমার সন্তান, আমার ব্যবসা, আমার অন্যান্য কাজকামের জন্য সহযোগিতা চাইলাম, এটাই শুধুমাত্র শিরক নয়। শিরকের আরও বহু প্রকৃতি আছে, বহু ধরন আছে। ভাইয়েরা আমার, কমন কিছু শিরক আছে আমাদের সমাজে। আমরা শিরকের সংজ্ঞাটা যখন জানব তখন সব জায়গায় ফিট করতে সহজ হবে। আল্লাহর জায়গায় যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি বা বস্তুকে স্থান দেওয়া বা তার একটা পার্ট কারোর জন্য রাখা, এটাই শিরক। এখন আসুন, আমাদের ভালোবাসা, চূড়ান্ত ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্য হওয়ার কথা? আল্লাহর জন্য হওয়ার কথা। এখন কেউ যদি আল্লাহর চাইতে বেশি কাউকে ভালোবাসে বা আল্লাহর সমপর্যায়ে কাউকে ভালোবাসে, এই ভালোবাসাটা হবে শিরক। আমি যদি কাউকে এমন ভালোবাসি যে তার ভালোবাসায় আমি সব কিছু করতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, এই ভালোবাসাটা আমাদেরকে অনেক ক্ষেত্রে শিরকের দিকে নিয়ে যায়, শিরকে লিপ্ত করিয়ে দেয়। একজন মানুষ সব কথা মানবে, পরিপূর্ণ অ্যাবসোলিউট আনুগত্য তার থাকবে যার জন্য, তিনি কে? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শাসন নির্দেশের অধিকার একমাত্র কার? আল্লাহ। এবং এই জায়গাটাতে যদি আপনি আর কাউকে পার্টনার সাব্যস্ত করেন, আপনি আর কাউকে যদি শরীর সাব্যস্ত করেন, কাউকে যদি সেখানে ভাগ দেন, ভাগ বসান, যে এর কথা আপনি কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো দর্শন, কোনো বিশেষ চিন্তাধারা, এটার কাছে আপনার নিজের আনুগত্যকে যদি আপনি জমা দেন, এবং আমার দল বলছে, আমার দর্শন বলছে, আমার নেতা বলছে, বাস আর কোনো কথা নেই, তাহলে এখানে আপনি শিরক করলেন। আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা রাজ্জাক, তিনি সকল সৃষ্টি জগতের সবার রিজিকের দায়িত্ব তা তিনি তার উপর নিয়েছেন। এখন আপনি যদি মনে করেন চাকরি চলে গেছে আমি তো তাহলে না খাই মরে যাবো, ব্যবসা হয় নাই তাহলে তো আমি শেষ হয়ে যাব, ফসল হয় নাই তাহলে তো আমাদের বাঁচার কোনো উপায় নেই, আল্লাহর প্রতি ভরসার জায়গাটা যদি আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে ওই আপনার চাকরিকে, আপনার ব্যবসাকে, এগুলোকে আপনি আল্লাহর শরীক এবং পার্টনার সাব্যস্ত করবেন। আমাদের অগোচরে, আমাদের অজান্তে হাজার উপায়ে আমরা শিরকে লিপ্ত হই। শিরক থেকে বাঁচার জন্য আল্লাহর যে 99টি গুণবাচক নামের কথা হাদিসে আসছে যে এগুলোকে মুখস্থ করলে সে জান্নাতে যাবে, এই নামগুলো আমাদের জানা থাকা দরকার। তাওহীদের প্রয়োজন এটা গুরুত্বপূর্ণ। আপনি যখন এই নামগুলো জানবেন, আল্লাহ তাআলা গুণবাচক যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন, এগুলো আর কারোর জন্য আপনি সাব্যস্ত করবেন না। আল্লাহ তাআলা এই গুণবাচক বৈশিষ্ট্যগুলো শুধু আল্লাহর জন্য রিজার্ভ রাখবেন, তাওহীদ আপনার তাওহীদ চূড়ান্ত থাকবে, সংরক্ষিত থাকবে। এখানে একটা প্রশ্ন ওঠে যে পৃথিবীতে অপরাধ আছে, খুন করা অপরাধ, ব্যভিচার করা অপরাধ, ধর্ষণ করা অপরাধ, আরও চুরি করা অপরাধ, ডাকাতি রাহাজানি করা অপরাধ, ছিনতাই করা অপরাধ, আরও অনেক অপরাধ আছে, যেই অপরাধগুলো যে খারাপ সেটা বক্তব্য দিয়ে বোঝানোর দরকার নেই, আমরা সবাই জানি, সবাই বুঝি যে এগুলো খারাপ। কিন্তু শিরকের অপরাধ যে অন্য সমস্ত অপরাধ, চুরি ডাকাতির চাইতেও, মানুষ খুনের চাইতে বেশি খারাপ, এটা বাহ্যিকভাবে বুঝে আসে না। কেন বেশি খারাপ? মানে শিরকের মধ্যে কি এমন আছে? এখানে তো কারো কোনো ক্ষতি হয়নি, একটা মানুষ শিরকে লিপ্ত হয়েছে, এখানে তো সে কারোর ক্ষতি করে নাই, তার কাজ সে করছে, তার পাপ হতে পারে, কিন্তু সবচেয়ে বড় পাপ কেন হবে? একটা মানুষ একটা মানুষকে খুন করে ফেলছে, এটা অনেক বড় পাপ, জঘন্য পাপ, একটা মানুষের জীবন শেষ করে ফেলছে, ধর্ষণ করেছে, এটা একটা মানুষের সম্মানহানি, সম্ভ্রমহানি করেছে, কষ্ট দিয়েছে, এটা তো বোঝা যায় অনেক বড় পাপ। শিরকের মধ্যে কি এমন আছে যে শিরক এটা সবচেয়ে বড় পাপ? এটা আমাদের অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে কি আছে এখানে। দেখুন,
প্রথম কথা হলো শিরকের এই অপরাধের ভয়াবহতা এটা আমরা আমাদের যে লজিক আমাদের যুক্তি আমাদের যে বুদ্ধি এটা দিয়ে আমরা রক্ত করে ফেলতে হবে ধরে ফেলতে হবে এটা নট নেসেসারি এটা জরুরি না কেন জরুরি না কারণ আমরা সৃষ্টি আল্লাহ হলেন স্রষ্টা আমাদেরকে এবং আমাদের যত টেকনোলজি আছে আমাদের যত আইডিয়াস আছে আমাদের যত প্রযুক্তি আছে সবগুলো সৃষ্টিকর্তা কে আল্লাহ তিনি যেহেতু সবকিছু সৃষ্টিকর্তা আমাদেরও সৃষ্টিকর্তা অতএব তিনি যদি কোনো বিষয়ে আমাদেরকে নির্দেশ দেন যে এটা তোমাদের করতে হবে না হলে তোমাদের ক্ষতি হবে আবার কোনো বিষয়ে যদি নিষেধ করেন যে এটা থেকে তোমাদের বেঁচে থাকতে হবে না তোমাদের ধ্বংস হবে তাহলে আমরা সৃষ্টি হিসাবে স্রষ্টার সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতা যথার্থতা আমরা বুঝে ফেলব তারপরে আমরা সেটা অনুসরণ করব এটা আসলে যৌক্তিক না এই জিনিসটাই অযৌক্তিক যে আমি আমার মহান সৃষ্টিকর্তার সকল আদেশ নিষেধের যৌক্তিকতা বুঝে তারপরে মানব বুঝে যদি মানি তাহলে আমি বুঝের সৃষ্টিকর্তা বানালাম বুঝকে আমার মাবুদ বানালাম উপাস্য বানালাম আল্লাহকে বানালাম না তাহলে দাসত্ব হলো কি তাহলে আনুগত্য হলো কি তাহলে তার আনুগত্য থাকলো না তাহলে তো আমি আমার লজিককে অনুসরণ করলাম আল্লাহর অনুসরণ কোথায় হলো মনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নির্দেশ আছে যেটা যৌক্তিকতা আমাদের বুঝে আসবে না কিন্তু সেটা আমাদেরকে মানতে হবে কেন এই জায়গাটা একটা বড় প্রশ্ন আজকে যে প্রজন্ম আমাদের বিশেষ করে তরুণরা শিক্ষিত সমাজ আমাদের অনেককে দেখা যায় ইসলামের প্রত্যেকটা বিষয়কে আমরা যুক্তি নিরিখে মেপে মেপে মানার চেষ্টা করি এটা আমাদের বড় ভুলগুলোর একটি আপনার যুক্তি এটা এমন কোনো মানদণ্ড নয় এটা এমন কোনো মাপকাঠি নয় যেটা আল্লাহর কথার যথার্থতাকে মাপতে পারে আপনার যুক্তি তো আপনার একটা পার্ট আপনার সৃষ্টি আপনার অস্তিত্বের একটা অংশ হলো আপনার যুক্তি আপনার এই যুক্তিকে আপনি কি বানাচ্ছেন আল্লাহ কি বলেছেন না বলেছেন সেটা সত্যতা অসত্যতা বাস্তবতা অবাস্তবতা যথার্থতা অযথার্থতা এটাকে পরিমাপ করছেন আপনি আপনার যুক্তি দিয়ে এর চেয়ে বড় হাস্যকর এর চেয়ে বড় অযৌক্তিকতা কি হতে পারে যে আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার আদেশে সেটার যৌক্তিকতাকে আপনার যুক্তি দিয়ে আপনি মাপছেন মেপে যদি ভালো হয় আপনি বলছেন হ্যাঁ ঠিক আছে মেপে মনে হচ্ছে না মিলতেছে না তা আপনি বলুন ঠিক নাই এর চেয়ে বড় হাস্যকর কি হতে পারে কিন্তু দুঃখজনক হলো আজ আমাদের সমাজে বিশেষ করে তরুণদের মধ্যে এই রোগ চলে আসছে আমরা অপরাধের সংজ্ঞাদান দাঁড় করিয়েছি কারণ ক্ষতি তো করছে না একটা মানুষ সমকামী হয়ে যাচ্ছে তারা দুজন যদি সম্মত হয়ে করে কারণ ক্ষতি তো করছে না সমস্যাটা কোথায় আমি গান শুনছি আমি হারামে লিপ্ত আছি বা আপনি বাধা দিচ্ছেন কেন আপনার কোনো সমস্যা আমি তো কারো ক্ষতি করছি না একজন মাদকাসক্ত হচ্ছে সে মদ খেয়ে রুমের ভিতরে ডুলে ডালে পড়ুক মরুক কারোর কোনো ক্ষতি না করলেই হলো কারণ সমস্যা না করলেই হলো এখন অপরাধের সংজ্ঞাটা গোটা পৃথিবীতে দাঁড় করানো হচ্ছে এইভাবে যে কারো ক্ষতি নাই তাহলে আর কোনো অসুবিধা নেই দেখুন অনেক ক্ষতি আছে যেই ক্ষতিটা এখন বুঝে আসবে না পরে বুঝে আসবে যে ক্ষতিটা বাহ্যিকভাবে বুঝে আসে না কিন্তু ভেতরে ঢুকলে বুঝে আসবে ভাইরা আমার অনেক ক্ষতি আছে যে ক্ষতিগুলো খুব ধীরে 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 সমাজের উপরে প্রভাব বিস্তার করে এবং সেগুলো আমাদের নজরে আসে সেজন্য শিরকে আল্লাহ তাআলা সবচেয়ে অপরাধ বলেছেন আমার বুঝে আসা জরুরি না বুঝে না আসলেও আমি মানব কেন বুঝে না আসলে মানতে হবে ছোট একটা এক্সাম্পল দিই এর আগে আমি বলেছিলাম আপনাদেরকে ধরুন আজ থেকে 100 বছর আগে একজন মানুষ পৃথিবীতে আসলো এটা জাস্ট উপমা স্বরূপ দৃষ্টান্ত স্বরূপ বোঝার জন্য ধরা যাক একটা মানুষ 100 বছর আগে তিনি আসছেন অথবা বিগত 100 বছর পৃথিবীর কোনো তথ্য প্রযুক্তি টেকনোলজি কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক নাই এরকম জঙ্গলে থাকা কোনো মানুষ তিনি একটা সভ্য সমাজে শিক্ষিত আধুনিকের সমাজে আসলেন এখন দুজন মানুষ গণ্ডগোলে লিপ্ত একজন পাওনাদার আর একজন দেনাদার যিনি দেনাদার তিনি পাওনাদারকে বলছেন আমি তো আপনাকে সবগুলো টাকা দিয়েছি আপনার অ্যাকাউন্টেই দিয়েছি শুধু একটা সংখ্যার ভুল হয়েছে 14 সংখ্যার 13 সংখ্যার যে অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়েছেন আমি ওই অ্যাকাউন্টে দিয়েছি শুধুমাত্র একটা ডিজিট ভুল হয়েছে 7-8 হয়ে গেছে টাকা আপনি 1 লাখ পাইতেন আমি 1 লাখই দিয়েছি এটা নিয়ে এত হাউকাউ করার কি আছে টাকাও ফিগারও ঠিক আছে ব্যাংকও ঠিক আছে অ্যাকাউন্ট নম্বরও ঠিক আছে জাস্ট একটা ডিজিট ভুল হয়েছে এটার জন্য এত সিরিয়াস হওয়ার কি আছে আর আরেকজন আমার কাছে টাকা পাইতো
1 লাখ তারে মাত্র 10000 টাকা দিছি আমি দেখেন তাকে 90000 টাকাই দেই নাই সেও তো খুশি আর আপনি চেষ্টাছেন কোনো ভাবে মানতেছেন না তাদের মধ্যকার এই ঝগড়া ওই 100 বছর আগের যে মানুষ বা 100 বছর পিছিয়ে থাকা জঙ্গলে বসবাসকারী মানুষ যে এই ব্যাংকিং এই সিস্টেম এই টেকনোলজি অ্যাকাউন্ট নম্বর এগুলো বোঝে না জীবনে সে দেখে নাই সে যদি ওখানে বিচার করতে দাঁড়ায় জাজ হিসাবে ভূমিকা রাখে দুজনের মধ্যে কি বলবে সে বলে সে ওই যে পাওনাদার যিনি টাকা যিনি পাওয়ার কথা তার উপরে তার রাগ হওয়ার কথা ভাই একটা লোক 1 লাখ পুরাই দিছে আপনি যে যে ঠিকানা দিবেন সব সেভাবে দিছে সামান্য একটা ডিজিটাল ভুলের কারণে তার রাগারাগি কি আছে এটা না বলার কথা যিনি বুঝেন না যে একটা ডিজিটাল এডিশনিং হওয়ার কারণে আরেকজন অ্যাকাউন্টে টাকা চলে যায় এই টেকনোলজি যিনি জানেন না তার কাছে এই বুড়া লোকটার রাগারাগিটা অযৌক্তিক মনে হবে না ভাই আপনি তার রাগারাগি কি আছে আচ্ছা আরেকটা एग्जांपल আসে ধরেন ঢাকা শহরে বিভিন্ন এলাকাতে যে জঞ্জাল থাকে কারেন্টের তার দেখা যায় না যে এরকম মোটা হয়ে গেছে ঝুলে আছে সব এলোমেলো এলোমেলো একজন লোক ধরেন তিনি ওই যে 100 বছর আগের পৃথিবীর মানুষ জঙ্গলে ছিলেন কোনোদিন বিদ্যুৎ কাকে বলে দেখে নাই জানে না এই টেকনোলজি সম্পর্কে ধারণা নেই এই লোকটা ঢাকায় আসার পর তিনি হঠাৎ করে এই তারগুলো দেখতে পাইছেন পুরান ঢাকা দেখে তিনি চিন্তা করলেন এত সুন্দর শহর রাস্তাঘাট সব ফকফকা তারগুলো এরকম বিস্তৃতভাবে ঝুলে আছে জিনিসটা দৃষ্টিকটু বিরক্তিকর বিব্রতকর অস্বস্তিকর তিনি যদি ওই যে ঘাস কাটার বড় কাঁচি টাইপের কিছু নিয়ে এই তারগুলো সব কেটে সাফ করে দেয় শহরকে সুন্দর করার জন্য সামাজিক কাজের অংশ হিসাবে স্বেচ্ছাসেবা হিসাবে আল্লাহকে খুশি করার জন্য বান্দাকে খুশি করার জন্য তিনি যদি কাজটা করেন এরপরে যদি পুলিশ এসে তাকে গ্রেফতার করে ধরে নিয়ে যায় এবং তার নামে মামলা হয়ে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় সে যদি কাঠগড়া দাঁড়িয়ে বলে জজ সাহেব মাথা ঠিক আছে তো আপনার উপকারের নামে এইভাবে মানুষ চল খায় আপনাদের ভালোর জন্য শহরটা সুন্দর করার জন্য আমি এত কষ্ট করেছি না হয় আপনাদের কিছু তারের ক্ষতিই করলাম বুঝলাম এগুলো অনেক দামি তার বুঝলাম এই তারটা আমি নষ্ট করে ফেলছি এর জন্য আমাকে মৃত্যুদণ্ড দিতে হবে এত অপরাধ এটা জজ সাহেব যদি তাকে বলে আপনি কি করেছেন আপনি জানেন আপনাদের তার কাটার কারণে এই শহরের এই অঞ্চলের যতগুলো হসপিটাল ছিল সবগুলো হসপিটালে যত আইসিইউতে রোগী ছিল সবগুলো মারা গেছে আপনি কতগুলো মানুষ খুন করেছেন আপনি জানেন ওই লোকটা কি বলবে বলবে জজ সাহেব আপনার মাথা তো আসলেই গেছে দেখতেছি আমি কাটলাম এখানে তার আপনি বলছেন হসপিটালের রোগী আমি মারছি কিভাবে সম্ভব এ লোককে কেউ বোঝাতে পারবে যিনি বিদ্যুৎ সম্পর্কে কোনো ধারণা রাখেন না যিনি 100 বছর ব্যাকডেটেড মানুষ তাকে কেউ কোনো যুক্তি দিয়ে বোঝাতে পারবে যে আপনি কিভাবে মানুষ খুন করছেন বোঝাতে পারবে মানুষ হয়ে মানুষের টেকনোলজির সাথে 100 বছরের গ্যাপের কারণে যদি তার যৌক্তিকতা তার না বুঝে আসে এবং সবচেয়ে বড় অপরাধী সাব্যস্ত হতে পারে তাহলে সৃষ্টি হয়ে স্রষ্টা শির্ক করতে নিষেধ করেছেন শির্ককে সবচেয়ে বড় অপরাধ মনে করেছেন সাব্যস্ত করেছেন সেটা আপনার কাছে বুঝে আসছে না আপনি বলছেন আল্লাহ চুরি ডাকাতি বুঝলাম খারাপ কাজ খুন করা বুঝলাম খারাপ কাজ শির্ক করলে আমি তো কারো ক্ষতি করলাম না কেন আমার জাহান্নামে অনন্তকাল থাকতে হবে বিষয়টা কি বোঝা গেছে তাহলে আল্লাহর প্রত্যেকটা নির্দেশ আমার বুঝে আসলে তারপর আমি মানব এটা হাস্যকর এটাই সবচেয়ে বড় অযৌক্তিক আপনি কে আপনি সৃষ্টি আপনার বিবেককে মানদণ্ড বানাচ্ছেন মহান সৃষ্টিকর্তার আদেশের সাথে যথার্থতাকে প্রমাণ করবার জন্য এর চেয়ে তো অযৌক্তিক পৃথিবীতে আর কিছু হতে পারে না আপনি আল্লাহর যে টেকনোলজি ওই ভদ্রলোক যেরকম ডিজিটাল টেকনোলজি বুঝেন না বিদ্যুতের টেকনোলজি বুঝেন না যুক্তিতে আসলেই যদি সেটা মানব মনে হয় তাহলে তার কাছে ওই তার কাটার কারণে হসপিটালের রোগী মারা অযৌক্তিক একটা ডিজিট ভুলের কারণে রাগ করাটা অযৌক্তিক যে বিদ্যুৎ জান না এখানে সুস্টিক দিলে ওখানে ফ্যান ঘুরবে এটা যদি 100 বছর আগের মানুষকে বলা হইতো এই জিনিসটাকে যৌক্তিক বলতো না অযৌক্তিক বলতো বিষয়টা কি সঠিক মানে বাস্তবে এটা সুইচ দিলে ফ্যান ঘুরবে এটা কি সঠিক না ঠিক বিষয়টা যৌক্তিক কিনা কিন্তু তার কাছে এটা কেন অযৌক্তিক তিনি তা জানেন না এখন 100 বছরের গ্যাপের কারণে যদি তার যুক্তি বুদ্ধি বলছে একটা জিনিসকে ভুল বাস্তবে সেটা সঠিক
তাহলে আপনি স্রষ্টা যিনি মহান সৃষ্টিকর্তা তার সাথে আপনি সৃষ্টি হয়ে আপনার সাথে তার গ্যাপ তো দূরের কথা তুলনায় যেখানে চলে না আপনি বলছেন যে না আল্লাহর এটা তোমার কাছে যৌক্তিক মনে হয় না তাহলে এই যৌক্তিক মনে হয় না বলাটা কি যৌক্তিক না অযৌক্তিক আমি কি বুঝাইতে পারছি ভাইরামা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন বাস যথেষ্ট আমার আনুগত্যের জন্য যথেষ্ট এর চাইতে বেশি পণ্ডিত আমার করার প্রয়োজন নেই আল্লাহ তাআলা কেন শিরককে বড় অপরাধ বলেছেন সেটা নিয়ে অনেক আলোচনা করা যাবে এটা সম্পর্কে অনেক যুক্তি আছে যুক্তি নাই তা না অনেক যুক্তি আছে কিন্তু সবচেয়ে বড় যুক্তি হলো আল্লাহ নির্দেশ করেছেন দ্যাটস এনাফ আর কিছু দরকার নাই আমার ওইটাকে মাথা পেতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের টেকনোলজি আমি কোথা থেকে ধরব দেখুন সূরা ফাতিহা পড়ে ফুল দিলে যে কোনো রোগের শেফা আশা করা যায় সেই বিশ্বাসের লেভেল যদি থাকে সেই ইমানের লেভেল যদি থাকে দৃঢ় বিশ্বাস যদি থাকে এটা কাজ করবে এটা নিয়ে একটা সময় আমাদের সমাজ মানুষ হাসাহাসি করতো অনেক নাস্তিকেরা এখনো করে যে পড়ব সূরা ভালো হয়ে যাবে তার শরীর কিভাবে সম্ভব আমি এখান থেকে সূরা পড়ে দোয়া করব বা আল্লাহর কাছে বলে দিব আর ওই দূরে উনি বসে আছেন ওনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে কিভাবে সম্ভব কোনো তার নাই কানেকশন নাই মানে কিভাবে কোনো মেডিসিন তার বডিতে ঢুকাই নাই আমি জাস্ট বললাম আর কাজ হয়ে যাবে কেমনে সম্ভব বিষয়টা বাহ্যিকভাবে অযৌক্তিক কিনা কিন্তু কেন যৌক্তিক কারণ এটা দিয়েছে মহান সৃষ্টিকর্তা আমি কিভাবে তার যৌক্তিকতা বুঝবো আমার বুঝে না আসলেও যৌক্তিক কিভাবে সেটা আসুন আরেকটা এক্সাম্পল নেই ধরা যাক এখন যে ভয়েস কমান্ডের সময় আসছে আপনারা জানেন এখন কিন্তু ফ্যান বললে ফ্যানকে যদি বলা হয় টেকনোলজি আছে ফ্যানকে যদি বলা হয় ফ্যান ঘুরো তো ঘুরে শুরু করবে এসিকে যদি আচ্ছা এত দূরে যাওয়ার দরকার নেই মোবাইল ফোনে এখন যদি আপনি ধরে বলেন হাই সিরি কল অমুক কোনো কিছু টিপা লাগবে না মোবাইল দেখবেন তাকে কল করে দিস সবার পকেটে পকেটে আছে এখন এটা আছে না নেই কীভাবে কী হলো মোবাইল আছে ওখানে টেবিলে আমি এখানে বলবো হাই সিরি কল অমুক মোবাইল তারে কল দেওয়া শুরু করে দেবে কীভাবে সম্ভব তাহলে ভয়েস দিলে কমান হচ্ছে কি হচ্ছে না এখন এখানে সুবহানাল্লাহ বললে আখেরাতে গাছ হবে হাসাহাসি করতে একসময় নাস্তিকেরা কিন্তু এখন দেখেন তো আপনি ভয়েস কমান্ড সেট করে একটা মেশিন সেট করে রেখেছেন একটা জায়গায় খাল তৈরি করবেন সেখানে সব মেশিন পত্র সেট করা আছে এখানে ভয়েস কমান্ড দিচ্ছেন মেশিন তুমি স্টার্ট করো খাল করণ করা মেশিন সেখানে স্টার্ট করা সম্ভব কি সম্ভব না গায়ের দরজা খোলে কি খোলে না এখন ভয়েস কমান্ডে ভয়েস কমান্ডও না পৃথিবী এখন কোথায় চলে গেছে কেউ যদি গরম ফিল করে জাস্ট ফিল করতেছে গরম এসি চলা শুরু হয়ে যাবে আবার ঠান্ডা ফিল করছে মুখে কিছু বলে নাই এসি ঠান্ডা থেমে যাবে এই টেকনোলজি এখন বের হয়ে গেছে তাহলে ওই যে মানুষের অন্তরে যখন চাইবে তখন জান্নাতের নেয়ামত মুখের কাছে চলে আসবে এই সমস্ত হাদিস যখন বলা হয়েছে তখন একসাথে নাস্তিকরা বলছে আর মোল্লারা কত কথাই বলে পাগল নেই কিন্তু আজ টেকনোলজি সেগুলোকে সাব্যস্ত করছে কি করে নাই আর যে সমস্ত বিষয় এখনো টেকনোলজিতে সাব্যস্ত হয় নাই এটা দেখে অন্তত আমাদের ইমান আসে কি না যে সেগুলো সাব্যস্ত হয় হবে আর সাব্যস্ত যদি কেউ করতে নাও পারে কোনো বিজ্ঞান কোনো প্রযুক্তিবিদ কেউ যদি এগুলোকে সাব্যস্ত করতে নাও পারে আল্লাহ যা বলেছেন তা চূড়ান্তভাবে সাব্যস্ত আমাদের বুঝে আসুক আর 1500 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বহু কথার যৌক্তিকতা সাহাবীরা বুঝেন নাই কিন্তু তারা ইমান এনেছেন পরে তার যৌক্তিকতা ঠিকই প্রমাণিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আপনি মৃত মানুষকে কিভাবে জীবিত করবেন আমার বিশ্বাস আছে চূড়ান্ত কিন্তু আমি দেখতে চাই আল্লাহ তাকে দেখিয়েছে যখন মানুষ পরিপূর্ণ ঈমান আনে আল্লাহ তাকে বোঝার শক্তি দান করেন এই জন্য আল্লাহর সঙ্গে শিরক এটা সবচেয়ে বড় অপরাধ জেনে এটা থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে কেন শিরক সবচেয়ে বড় অপরাধ এটা বোঝে আসুক আর ছোট একটা যুক্তি দিয়ে শেষ করুন শিরক সবচেয়ে বেশি অপরাধ কেন এ বিষয়ে যুক্তি দিলে অনেক যুক্তি দেওয়া যাবে যুক্তি দিলে অনেক যুক্তি দেওয়া যাবে কিন্তু আমরা সেই দিকে না যে আমরা যদি সংক্ষেপে শুধু একটু বলি শিরক এটা যে সবচেয়ে বড় অপরাধ এই অপরাধটা কেন সবচেয়ে বড় অপরাধ দেখুন শিরকের মাধ্যমে মানবতার সবচেয়ে বড় অপমান হয় শিরকের মাধ্যমে মানবতার সবচাইতে বড় অপমান হয় কিভাবে ধরুন এর আগে আমরা বিভিন্ন সময় বলেছি একজন রাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারী প্রেসিডেন্ট অথবা সরকারের প্রধান প্রধানমন্ত্রী এরকম পদের কোনো মানুষ কোনো অনুষ্ঠানে আসলেন তার জন্য যে চেয়ারটা রাখা হলো
যে ফুলের মালাটা রাখা হলো সেম আরেকটা চেয়ার আরেকটা ফুলের মালা সমানভাবে তার পাশে রাখা হলো তাকে যেভাবে সম্বর্ধনা দেয়া হলো সম্মানিত করা হলো তারই একজন ক্ষুদ্র কর্মচারী ওই এলাকার চৌকিদার সাহেবকেও একইভাবে ফুলের মালা এবং চেয়ার দিয়ে বসানো হলো বিষয়টাকে তিনি কিভাবে দেখবেন তার মালাটা যদি একটু খারাপও হইতো চেয়ারটা যদি একটু ছোট হইতো একটু রাগারাগি করতেন কিন্তু যখন তার সমপর্যায়ে তার একজন অধীনস্থকে মর্যাদা দেওয়া হবে তখন সেই অপরাধটা কিন্তু ক্ষমার যোগ্য থাকবে না বুঝা আছে কথা আমার সম্মানে ঘাটতি করেছ এটা একটা অপরাধ এটার জন্য বকাঝকা খাবা শোকজ খাবা ঠিক আছে কিন্তু একজন চৌকিদারকে এনে সমান সম্বর্ধনা মর্যাদা দিলাম এটা তো আমার সাথে শুধু অপমান করে না ইনসাল্ট করে না আমাকে খুন করার সময় ঠিক না বেটি আচ্ছা এখানে পার্থক্য হলো একজন প্রধানমন্ত্রী একজন চৌকিদার একজন প্রেসিডেন্ট একজন চৌকিদার দুজনেই কিন্তু মানুষ দুজনেই মানুষ শুধু পদের পার্থক্যের কারণে যদি এটা এত বড় অপরাধ হয় তাহলে একদিকে মহান সৃষ্টিকর্তা আরেকদিকে তার ক্ষুদ্র সৃষ্টি আপনি যখন সৃষ্টিকর্তার জন্য যা পেশ করার কথা তার জন্য যেটা উপস্থাপন করার কথা সেই জিনিসটা যখন সৃষ্টির জন্য করলেন তখন আপনি কত বড় অপরাধ করলেন চিন্তা করেন শরীয়ত শিরক থেকে বাঁচিয়ে মানবতাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে ইমানদার তার কপাল তার লোলা আল্লাহ ছাড়া কারোর সামনে নত হয় না এটা মানবতার জন্য সম্মানের আর যেখানে সেখানে যাত্রার সাথে নত হওয়া এটা মানবতার জন্য অসম্মানের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদের সমাজে কোন ধরনের মানুষ শিরক যখন তার পার্ট অফ ধর্ম হবে তিনি যখন সে কাজ করবেন ইসলাম আমাকে তার কাজে বাধা দিতে নিষেধ করে তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখে এখানে ইন্টারেস্টিং বিষয় আজ 2024 সালের পৃথিবীর এই পর্যায়ে এসে ধর্মীয় স্বাধীনতার কথা বলাটা ফ্যাশনের ব্যাপার এটা একটা স্টাইলের ব্যাপার এটা একটা ভাবসাবের ব্যাপার যে লোকটা অনেক আধুনিক লোকটা অনেক স্মার্ট লোকটা সময় সচেতন সব ধর্মের মানুষকে কথা বলে ইসলাম আমাকে যখন বলেছে লা ইকরাহ ফিদ্দিন তখন পৃথিবী এই জায়গায় ছিল না এটা 1450 বছর আগে ইসলাম বলে গেছে আমাকে তোমার ধর্ম গ্রহণে তুমি কাউকে কোনো জবরদস্তি করতে পারবে না আল্লাহর কাছে মনোনীত দিন ইসলাম তুমি সেটা বিশ্বাস করবে আল্লাহর সাথে শিরক করা অপরাধ তুমি সেটা বিশ্বাস করবে কিন্তু কেউ শিরক ধর্ম হিসেবে করতে গেলে তুমি সেখানে বাধা দিতে যাবে না তার স্বাধীনতা তুমি নিশ্চিত করবে সে তার এই শিরকে লিপ্ত হওয়ার কারণে তার শাস্তি সে আল্লাহর সঙ্গে বোঝাপড়া করবে আল্লাহ তাআলা সেটাও বলেছেন যে পাত্তাবাইনা রুশদ মিনাল গাই স্পষ্ট হয়ে গেছে সত্য কোনটা অসত্য কোনটা কিন্তু তাই বলে তুমি জবরদস্তি করতে যাবে না ইসলামের চাইতে আধুনিক ইসলামের চাইতে এক অগ্রসর ইসলামের চাইতে আপডেটেড আর কিছু হতে পারে না আপনার কথা যাওয়ার দরকার নেই আপনি আজকে ভালো মানুষ সাজার জন্য আপনি আজকে মানবিক মানুষ সাজার জন্য আপনি আজকে আধুনিক মানুষ সাজার জন্য আপনাকে কোনো ভান ভূমিকা করতে হবে না আপনি পশ্চিমাদের কোনো ধার করা লজিক নিয়ে আপনাকে ঘুরে বেড়াতে হবে না আপনি কোরআনে ফিরে আসুন হাদিসে ফিরে আসুন কোরআন যেটা বলেছে 1500 বছর আগে তখনকার বাস্তবতা পৃথিবীতে এটা বলাটা চারটিখানি কথা ছিল না আজ এগুলো বলা অনেক সহজ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দেওয়া এই ঈমানকে এটার মর্যাদাকে আল্লাহ তাআলা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন সকল প্রকার শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন শিরকের সকল নাম গন্ধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি সতর্ক করে গেছেন যে আমার ওফাতের পর তোমাদের মধ্যে সংখ্যভাবে শিরক ঢুকে পড়বে আনুগত্যের শিরক হবে ভালোবাসার শিরক হবে নানাভাবে শিরক হবে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার শিরককে রক্ত করা বোঝা সেগুলো থেকে বেঁচে থাকা সকল প্রকার তাওহীদ এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং নিজেদেরকে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে